কৈখালী এসএন মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অর্ধকোটি টাকা বাণিজ্য। শ্যামনগর থেকে আব্দুল কাদেরের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের এসআর মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অর্ধকোটি টাকা বাণিজ্য। পাঁচ মাস পরে ভাগাভাগিতে বেরিয়ে এলো কে কত নিল। নিয়োগ বোর্ডের চারজন সদস্যের মধ্যে শেখ আলী মোর্তজা অভিযোগ তুলে বলেন, গত 13 জানুয়ারি 2022 তারিখ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে চতুর্থ শ্রেণীর কর্মচারী একজন কম্পিউটার ল্যাব সহকারী, একজন অফিস সহায়ক, একজন নৈশ প্রহরী, একজন আয়াপদ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর 13 ফেব্রুয়ারি 2022 তারিখ রবিবার সকাল 10টায় এসব পদে অনুকূলে আবেদনকারীদের যথারীতি লোক দেখানো পরীক্ষা নেওয়া হয়। তিনি আরও বলেন, নিয়োগ বোর্ডে কম্পিউটার ল্যাব সহকারী পদ পশ্চিম কৈখালী গ্রামের মোহাম্মদ জাহিদ হাসান, অফিস সহায়ক পদ দিলীপ কুমার মিস্ত্রি, নৈশ প্রহরী নিমাইচাঁদ মণ্ডল এবং আয়াপদ মিনতি রানী এই চারজনের সাথে চুক্তির মাধ্যমে 52 লাখ টাকার অর্থের বিনিময়ে আগে থেকে চূড়ান্ত করে রাখা হয়। এই 52 লাখ টাকা আলাদা আলাদাভাবে এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট দেওয়ার সময় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও উক্ত নিয়োগ বোর্ডের সদস্য আলী মোর্তজা নিয়োগ বোর্ডে নিজে উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন। তিনি আরও বলেন, বিদ্যালয়ের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বিভিন্ন উপরমহলে দেওয়ার নাম করে 26 লাখ টাকা, সাংবাদিকদের জন্য 20,000 টাকা এবং বিভিন্ন খরচ দেখিয়ে 26,000 টাকা নিয়েছেন। আমি ওই নিয়োগ বোর্ডের সদস্য ছিলাম, এখনও আমি স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য আছি। ওখানে লেনদেন হয়েছে আমার সামনে, আমার হাত দিয়ে লেনদেন হয়েছে। এবারে লেনদেন হওয়াতে আপনার এখানে কথা হয় যে স্কুল ফান্ডে লেনদেনের কিছু থাকবে, কিন্তু সভাপতি এই টাকাটার সিংহভাগ হজম করে দিয়েছে। যখন লেনদেনের প্রধান শিক্ষক তো জানে, অবশ্যই জানে, জানবে না প্রধান শিক্ষক আর সভাপতি তো সব জানে। আমার বাড়ি এলার কাছ থেকে টাকা নিয়ে তাকে অ্যাডমিট দেয়নি, তাকে বিভিন্ন সময় বিভিন্ন যৌন হয়রানিমূলক কথাবার্তার, বিভিন্ন সময় বিভিন্ন ফোনে আলাপ, তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে। নিয়ে আবার অন্যজনের কাছ থেকে আমরা দিয়েছিলাম 5 লাখ টাকা, আর অন্যজনের কাছ থেকে নিয়েছে 13 লাখ টাকা। এখন শুনতেছি 13 লাখ, তখন আমাদের বলছিল, হেডমাস্টার বলছিল যে 15 লাখ টাকা বাড়ি নিচ্ছে, এত টাকা তোমরা দিতে পারবে না। তারপরও আশ্বস্ত করেছে, দেখা যাক বাদ দেওয়া যায় কিনা, আমরা চাকরি দিতে পারতেছি কিনা। তো শেষ পর্যায়ে আমাদের চাকরি হলো না, যেহেতু বিভিন্ন সময় আমাদের বিভিন্ন যৌন হয়রানিমূলক কথাবার্তা। তারপরে একদিন স্কুলে ডেকে সে আমি 20,000 টাকা সাংবাদিকদের দেওয়ার জন্য রেজাউল চেয়ারম্যান দিছিল। আপনি ঠিক আছে।